নমস্কাৰ মৰমৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল আজি বহুদিন পিছত আন এটা ভিডিঅ লৈ আহিছোঁ এই ভিডিঅটো হৈছে 2021ৰ এখন কোৱেশ্চন পেপাৰ এই কোৱেশ্চন পেপাৰখন হৈছে ফিলোসফিক্যাল কাউন্সেলিং মানে যিসকল ছাত্ৰ-ছাত্ৰীয়ে স্কিল এনহান্সমেণ্ট কোৰ্চ হিচাপে ফিলোসফিক্যাল কাউন্সেলিং লৈছে অৰ্থাৎ তৃতীয় ষাণ্মাসিকৰ যিসকল ছাত্ৰ-ছাত্ৰীয়ে এইবাৰ স্কিল এনহান্সমেণ্ট কোৰ্চ হিচাপে এটা ছাবজেক্ট লৈছে এই ছাত্ৰ-ছাত্ৰীসকল ফিলোসফি অনাৰ্চৰ হ'ব পাৰে বা পাছ কোৰ্চৰ হ'ব পাৰে বেলেগ কোনো ডিপাৰ্টমেণ্টৰ হ'ব পাৰে যদি স্কিল পেপাৰ হিচাপে ফিলোসফিক্যাল কাউন্সেলিঙৰ লৈছে গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ৰ ছাত্ৰ-ছাত্ৰীৰ কথা কৈছোঁ মই তেনেহ'লে তেওঁলোকৰ কাৰণে আজিৰ এই ভিডিঅ'টো তেওঁলোকে এই ভিডিঅ'টো চাব পাৰে তেওঁ আমি স্কিল এনহান্সমেণ্ট কোৱেশ্যন পেপাৰ ইয়াত যদিও আমি 2021 দেখিছোঁ কিন্তু এই পৰীক্ষাটো হৈছে 2022 কাৰণ আমি জানো কৰোণা ভাইৰাছৰ কাৰণে পৰীক্ষাবোৰৰ টাইম অলপ পিছুৱাইছে যাৰ কাৰণে পৰীক্ষাখিনি 2022 হৈছে কিন্তু পৰীক্ষাটো অৰিজিনেলি আছিল 2021ৰ সেইকাৰণে ইয়াত 2021 কোৱেশ্যন পেপাৰ বুলি এখন ধৰিহে আমি আলোচনা কৰিব লাগিব তা যি নহওক আজিৰ ভিডিঅ'টোত আমি যিবোৰ বিষয়ে আলোচনা কৰিম সেই বিষয়বোৰ হৈছে মূল কথা মূল বিষয়বোৰ হৈছে আজিৰ ভিডিঅ'টোত আমি কেৱল আলোচনা কৰিম কোৱেশ্যন পেপাৰখিনি তো কোৱেশ্যন পেপাৰখিনিত আমাৰ 50 মাৰ্কছৰ কোৱেশ্যনৰ আজিৰ এই স্কিল এনহান্সমেণ্টৰ যিবোৰ পেপাৰ আছে সেই পেপাৰখিনি কেৱল 50 মাৰ্কছৰ কোৱেশ্যনহে ইয়াৰ থিয়ৰী কোৱেশ্যন হয় বাকী 50 মাৰ্কছৰ কাৰণে প্ৰেক্টিকেল হয় তো প্ৰেক্টিকেলখিনি কলেজত ছাৰসকলে টিচাৰসকলে কৰাব আৰু 50 মাৰ্কছৰ কোৱেশ্যনখিনিহে আমাৰ পৰীক্ষাত বহিব লাগিব তাৰ কাৰণে টাইম থাকে 2 ঘণ্টা আৰু এই 50 মাৰ্কছৰ কোৱেশ্যন পেটাৰ্ণখিনিত কি কি আছে তাক মই ইয়াত সংক্ষেপে এবার দেখাই দিছো ইয়াত প্রথমতে আমি 1 মার্কসর কোশ্চেন আমার 6টা করব লাগিব তারপর 2 মার্কসর কোশ্চেন করব লাগিব আমার 3টা আর 5 মার্কসর কোশ্চেন নাই ইয়াত 6 মার্কসর কোশ্চেন বা 5 মার্কসর কোশ্চেন এবার দিবও পারে ঠিক নাই কিন্তু মুঠতে 6 বা 5 মার্কসর কোশ্চেন থাকিব 3টা আর 2টা করব লাগিব 10 নম্বর কোশ্চেন তো 10 নম্বর অ্যান্সার তো এইখিনি হচ্ছে কোশ্চেন প্যাটার্ন তো আজির ভিডিওত মই কেবল বাকি কোশ্চেনবোর্ড দেখাই দিম আর 1 মার্কস আর 2 মার্কসর কোশ্চেনের অ্যান্সারখিনি কেবল কই দিম তো যিসকল ছাত্রছাত্রী এই ভিডিওটো চাই আছে যদি তেওঁলোকে এতিয়ালৈকে মোৰ ইউটিউব চ্যানেল হেমন্তস ক্লাসরুম সাবস্ক্রাইব করা নাই তেওঁলোকে সাবস্ক্রাইব কৰি ল'ব আৰু কাৰণ মই ইয়াত প্ৰতিদিনে কিবা নহয় কিবা ক্লাস দি থাকোঁ বিশেষকৈ কোৱেশ্যন পেপাৰ চল্ভখিনি মই মোৰ চেনেলত আপলোড কৰি থাকোঁ গতিকে যিসকল ছাত্ৰ-ছাত্ৰী এতিয়ালৈকে মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰা নাই তেওঁলোকে ছাবস্ক্ৰাইব কৰি বেল আইকনটো টিপি ৰাখিব যিয়ে নহওক দেৰি নকৰি আজি ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ ওয়ান মার্কসর কোশ্চেন আছে ইয়াত 6টা আমি 6টা কোশ্চেন কি ইয়াত কোনো অপশন না থাকে 6টা কোশ্চেন আমি করব লাগবে তো 1 মার্কসর যিখিনি কোশ্চেন আছে ইয়াত প্রথম কোশ্চেনটা আছে তলৰ প্ৰশ্নসমূহ উত্তৰ দিয়া অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ইয়াত তলত যেনেকৈ প্রশ্নবোৰ দিছে তেনেকে আমি উত্তৰ দিব লাগিব তো হোৱাট ইজ দ্য লিটাৰেল মিনিং অফ দ্য টার্ম কনচিলিয়াম কনচিলিয়াম শব্দটোৰ আক্ষৰিক অৰ্থ কি ইয়াৰ উত্তৰ হ'ব মই উত্তৰটো বনাই ৰাখিছোঁ চাই লোৱা ইয়াত কনচিলিয়াম শব্দটোৰ আক্ষরিক অর্থ হল অ্যাডভাইস বা উপদেশ অথবা কনসালটেশন বা আলোচনা বা পরামর্শ তোমালকে এখানে লিখি ললে হয়ে যাব তারপর যে কোশ্চেন আছে 2 নম্বর কোশ্চেন হু ইজ দ্য অথর অফ দ্য বুক দ্য থিওরি অ্যান্ড প্র্যাকটিস অফ ক্লিনিক্যাল ফিলোসফি দ্য থিওরি অ্যান্ড প্র্যাকটিস অফ ক্লিনিক্যাল ফিলোসফি গ্রন্থখনের লেখক কোন ইয়ার উত্তর হব পিটার কনস্টেনবম ইয়ার উত্তর হব পিটার কনস্টেনবম এইটু লিখি লবা 2 নম্বরটা তারপর যে কোশ্চেন আছে 3 নম্বর কোশ্চেন 3 নম্বর কোশ্চেনত আছে হু হ্যাজ ডেভেলপড লজিক বেস্ট থেরাপি LBT এজ এন অ্যাপ্রোচ অফ ফিলোসফিক্যাল কাউন্সেলিং দার্শনিক পরামর্শদানের এক দৃষ্টিকোণ বা পদ্ধতি হিসাবে লজিক বেস্ট থেরাপি LBT তর্কভিত্তিক চিকিৎসা থেরাপির বিকাশ কোনে ঘটায় ইয়ার উত্তর হব এলিয়ট ডি কোহেন এইটো লিখিব লাগিব 3 নম্বৰ এইটো চাই লোৱা তাৰপিছত যিটো কোৱেশ্যন আছে 2 নম্বৰ কোৱেশ্যন 2 নম্বৰ আছে মেনশ্যন 1 বিহেভিয়েৰিয়েল টাইপ অফ কাৰ্ডিনেল ফিলোসফি এটা আচৰণমূলক মুখ্য তৰ্কদৰ্শৰ উল্লেখ কৰা মানে আচৰণমূলক মুখ্য তৰ্কদৰ্শৰ নাম এটা উল্লেখ কৰিলে ইয়াৰ উত্তৰটো হৈ যাব তাৰপিছত 2 নম্বৰ ইয়াৰ উত্তৰ হৈছে কাৰ্চাজীকৰণ মই কাৰ্চাজীকৰণটো উল্লেখ কৰিছোঁ বাকী বহুত আছে তাৰপিছত ই নম্বৰ কোৱেশ্যনটো হৈছে ৰাইট দ্য গাইডিং ভাৰ্চু ৰিলেটেড টু দ্য কাৰ্ডিনেল ফেলাচি ডিমাণ্ডিং পাৰফেকশ্যন
পরিপূর্ণতার দাবি এই মুখ্য তর্কদ্রষ্টার লগত জড়িত পথ প্রদর্শক সদগুণটো কি লিখা? এর উত্তর হব অধিবিদ্যাগত নিরাপত্তা। অধিবিদ্যাগত নিরাপত্তা মানে মেটাফিজিক্যাল সিকিউরিটি, ইয়ার উত্তরটা এনেক হবে ইংরেজিত। তারপর যে কোশ্চেন আছে এক নম্বর লাস্ট, যেটা শর্ট কোশ্চেন, হু হ্যাজ এস্টাবলিশড জার্মান সোসাইটি ফর ফিলোসফিক্যাল প্র্যাকটিস অ্যান্ড কাউন্সেলিং, হুইচ ইজ রিগার্ডেড অ্যাজ দ্য ওল্ডেস্ট অ্যাসোসিয়েশন ইন দ্য ফিল্ড অফ ফিলোসফিক্যাল কাউন্সেলিং, দার্শনিক পরামর্শদানের জগৎখনত আটাইতকৈ পুরনি সংস্থা হিসাবে বিবেচনা করা জার্মান সোসাইটি ফর ফিলোসফিক্যাল প্র্যাকটিস অ্যান্ড কাউন্সেলিং নামক সংস্থাটো কোনে প্রতিষ্ঠা করেছিল? ইয়ার উত্তর হব গার্ট এসেনবেক। গার্ট এসেনবেক এটু লিখি দিলে ইয়ার উত্তরটা হয়ে যাব। তারপর আছে টু মার্কসর কোশ্চেন। টু মার্কসর কোশ্চেন আমার ইয়াত করব লাগবে তিনটা, তিনটা টু মার্কসর কোশ্চেন করব লাগবে। তো ইয়ার প্রথম কোশ্চেনটা হচ্ছে এ নম্বর, দার্শনিক পরামর্শদান কাক বলে? দার্শনিক পরামর্শদান কাক বলে, মানে হোয়াট ইজ ফিলোসফিক্যাল কাউন্সেলিং, বা দার্শনিক পরামর্শদান মানে কি? ইয়াক আমি ইয়ার ডাইরেক্ট আমি ইয়ার উত্তরটো তেনেকুৱা কোনো সংজ্ঞা নাই, কিন্তু আমি ইয়াক মই এনেকে বনাইছো, তোমালোকে এখিনি লিখি দিলে ইয়ার উত্তরটো হয়ে যাব। বি টুর এ নম্বর, দার্শনিক পরামর্শদান হল প্রশিক্ষিত দার্শনিকর দ্বারা পরিচালিত এক পরামর্শদানের প্রক্রিয়া, যত ব্যক্তি জীবনের সমস্যাসমূহ সমাধানের বাবে চিকিৎসাগত আর মনস্তাত্ত্বিক পদ্ধতির পরিবর্তে দার্শনিক বিচার বিশ্লেষণক প্রয়োগ করা হয়। এখিনি শর্টকা স্তমুকে লিখি দিলে এখিনি হয়ে যাব, তোমালোকে এইটি স্ক্রিনশট মারি রাখব পারা। তারপর যে কোশ্চেন আছে বি নম্বর কোশ্চেন, রাইট দ্য নেম অফ টু পায়োনিয়ার ফিলোসফিক্যাল কাউন্সিলার, দুজন অগ্রণী দার্শনিক পরামর্শকর নাম লিখা। দুজন অগ্রণী দার্শনিক পরামর্শকর নাম, ইয়ার এর উত্তর হব দুজন অগ্রণী দার্শনিক পরামর্শকর নাম হয়েছে গার্ট এসেনবেক আর পিটার কনস্টেনবম। কনস্টেনবম, পিটার কনস্টেনবম, এই দুজনের নাম লিখিলে এর উত্তরটা হয়ে যাব। তারপর আছে সি নম্বর কোশ্চেন, মেনশন টু ইমোশনাল কার্ডিনাল ফ্লাসিস, দুটা আবেগমূলক মুখ্য তর্কদর্শর উল্লেখ করা। যিকোনো দুটা আবেগমূলক মুখ্য তর্কদর্শর নাম ইয়াত উল্লেখ করলে হল, ইয়ার উত্তর হব দুটা আবেগমূলক মুখ্য তর্কদর্শর নাম হল পরিপূর্ণতার দাবি আর অভিশাপ বা অপমান। অভিশাপ বা অপমান আর পরিপূর্ণতার দাবি, এই দুটা নাম লিখি দিলে হয়ে যাব। তারপর আছে সিক্স নম্বর কোশ্চেন, ইয়াত করব লাগে তিনটা, সিক্স নম্বর কোশ্চেন তিনটা করব লাগে, ইয়াত ইয়ার অপশন আছে, আমি যিকোনো তিনটা ইয়ার পৰা কৰিব পাৰো। তাই ইয়াৰ প্ৰথম কোশ্চেনটো হৈছে, মই এই ছিক্স নম্বৰ বা টেন মাৰ্কছৰ কোশ্চেনখিনি ইয়াত এনচাৰখিনি মই কৈ দিয়া সম্ভৱ নহয়, কাৰণ এইবোৰ দীঘল হয় অকণমান। সেইকাৰণে কৈছোঁ যাক কৰাবক যদি লাগে তেনেহ'লে মেছেজ কৰিব পাৰে, হোৱাটছএপত মেছেজ কৰিলে মই এনচাৰখিনি পঠাই দিম। যিনক ইয়াত এ নম্বৰ কোশ্চেন হৈছে এক্সপ্লেইন ব্ৰিফলি দ্য স্কোপ অফ ফিলোসফিকেল কাউন্সেলিং, দাৰ্শনিক পৰামৰ্শদানৰ পৰিসৰ চমুকৈ ব্যাখ্যা কৰা। সো মোকে দার্শনিক পরামর্শদানের পরিসরখিনি ইয়াত আলোচনা করবে দিছে। তারপর বি নম্বর, রাইট এ শর্ট নোট অন এক্সিস্টেন্সিয়াল অ্যাপ্রোচ টু ফিলোসফিক্যাল কাউন্সেলিং, দার্শনিক পরামর্শদানের অস্তিত্বমূলক দৃষ্টিকোণ বিষয়ে এটি চমুটকা লিখা। তারপর সি নম্বর, রাইট অ্যাবাউট দ্য রেসপন্সিবিলিটিস অফ এ ফিলোসফিক্যাল কাউন্সেলার, এজন দার্শনিক পরামর্শকর দায়বদ্ধতা সম্বন্ধে লিখা। তারপর ডি নম্বর কোশ্চেন হচ্ছে এক্সপ্লেইন দ্য ফিলোসফিক্যাল প্রিন্সিপলস অফ লজিক বেসড থেরাপি LBT, লজিক বেসড থেরাপি LBT, তর্কভিত্তিক চিকিৎসার মূল নীতি সম্বন্ধে আলোচনা করা। এটাও একটা কোশ্চেন, যদিও এই কোশ্চেনটা এবার আইসি, কিন্তু এই কোশ্চেন ইম্পর্টেন্ট, এইটো প্রতিবারে আহিব পারে, কোনো কি নাই। লজিক বেসড থেরাপির উপর কোশ্চেন এটা দুটা তিনটা থাকিবই পরীক্ষা, গতি লজিক বেসড থেরাপির উপর যেমন কোশ্চেন আছে তোমালোকে পড়ি রাখিবা। তারপর আছে ই নম্বর কোশ্চেন, হোয়াট ইজ ফিলোসফিক্যাল ইন ফিলোসফিক্যাল কাউন্সেলিং অ্যাকর্ডিং টু রেন লাহাব, এক্সপ্লেইন, রেন লহাবর দার্শনিক পরামর্শদানত দার্শনিক শব্দটি কি বুঝাইছে ব্যাখ্যা করা। রেন লহাব নাজন এজন দার্শনিক আছে, ফিলোসফিক্যাল কাউন্সিলর, তেও দার্শনিক পরামর্শদানত দার্শনিক শব্দটি কি বুঝাইছে সেই সম্পর্কে আলোচনা করব দিছে ইয়াত। তারপর চার নম্বর আছে টেন মার্কসর কোশ্চেন, ইয়াত দুটা করব লাগে আমার, ইয়ার অপশন আছে ইয়াত। ইয়াত প্রথম কোশ্চেন হচ্ছে ডিসকাস দ্য হিস্ট্রি অফ ফিলোসফিক্যাল কাউন্সেলিং, দার্শনিক পরামর্শদানের ইতিহাস সম্পর্কে আলোচনা করা। বি নম্বর কোশ্চেন, এক্সপ্লেইন দ্য ফিলোসফিস অফ লজিক বেসড থেরাপি, লজিক বেসড থেরাপির তর্কভিত্তিক থেরাপির তর্কদোষসমূহ উল্লেখ করা। লজিক বেসড ফিলোসফি কিছুমান দোষ আছে, সেই দোষসমূহ ইয়াত আলোচনা করবো, 11টা দোষ আছে বিশেষকে। আর ছয় নম্বর কোশ্চেন, সি নম্বর কোশ্চেন, হোয়াট ইজ এক্সিস্টেন্সিয়াল থেরাপি, অস্তিত্বমূলক চিকিৎসা বা থেরাপি কাক বলে, হাউ এক্সিস্টেন্সিয়াল থেরাপি হেল্পস পিপুল টু ওভারকাম দ্য এক্সিস্টেন্সিয়াল প্রবলেমস, অস্তিত্বমূলক চিকিৎসায় থেরাপি কিদরে অস্তিত্বমূলক সমস্যাসমূহ অতিক্রম করার ক্ষেত্রে মানুষ সহায় করে, এই সম্পর্কে ইয়াত আলোচনা করবলে দিছে। তারপর লাস্ট যে কোশ্চেন আছে, হোয়াট ইজ লজিক বেসড থেরাপি,
explain 6 basic steps of logic based therapy. Logic based therapy কাক কয় মানে তর্কভিত্তিক চিকিৎসা থেরাপি কাক বলে তর্কভিত্তিক চিকিৎসা থেরাপির মূল ছয় স্তর আলোচনা করা এটো এটা ইম্পর্টেন্ট কোশ্চেন এটো কিন্তু পড়ি রাখিব লাগিব যদিও এবার আহিছে প্রতিবারে এটো আহিব পারে তো জিন হোক এখিনি হইছে কোশ্চেন পেপার যদি কোশ্চেন পেপার কোন কোন ছাত্রছাত্রীক লাগে তেনহলে মোর ভিডিও ডেসক্রিপশনত গৈ কোশ্চেন পেপারখন ডাউনলোড করি লব পারিব আর যদি ইয়ার ভিতৰত কিবা এটা নোটস লাগে এই কোশ্চেন কোশ্চেনৰ ভিতৰত তেনার যদি হোয়াটসঅ্যাপত মেসেজ কইলে হল মই কোশ্চেনখিনি দিব পারিম তা আজি লৈ এখিনি যদি ভিডিও ভাল লাগিছে তেনহলে ভিডিওটা শেয়ার করিব বন্ধু বান্ধব লগত আর যদি এতি লৈকে মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করা নাই তেনহলে সাবস্ক্রাইব করে লগত থাকিব ধন্যবাদ